হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। কেমন আছো সবাই? আজ আমরা এসেছি বালিগঞ্জের কস্তুরী রেস্টুরেন্টে। এটা ওই তোমার হিন্দুস্তান ক্লাবের যে দুর্গাপূজাটা হয় ঠিক তার পাশেই। টেবিল পাওয়ার জন্য একটু ওয়েট করতে হলো। অবশেষে আমরা কস্তুরী রেস্টুরেন্টের ভেতরে ঢুকলাম। দেখো, কস্তুরী গার্ডেন রেস্টুরেন্ট, বাংলার খাবারের সাতকাহন। মেনুটা ফোন পজ করে বা স্ক্রিনশট করে দেখে নিতে পারো। এই দেখো, থালিও আছে, সম্পূর্ণ ভোজ থালি। মহারাজা থালি। স্যালাড, ডেজার্ট, বেভারেজ। এখানকার স্পেশালিটি হলো কাঁসার গ্লাসে জল আর কাঁসার থালা। অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর। বেশ একটা সাবেকিয়ানা ভাব আছে। এই দেখো কাঁসার থালার উপর কলা পাতা দেওয়া। স্টার্টারে নিলাম ফিশ বাটার ফ্রাই আর আমপান্না শরবত। মুচমুচে ফিশ বাটার ফ্রাই, আমপান্না শরবত। একদম পিওর ভেটকি ফিশ ভর্তি। কি কি নিলাম তোমাদের একটু দেখিয়ে দিই। লুচি, সাদা ভাত, চিকেন কষা, আলু ভাজা, ধোকা, বাসন্তী পোলাও। একটু ভাত নিয়ে নি। ভেজ ডাল,
ঝুরি আলু ভাজা, বাসন্তী পোলাও, ভেটকি পাতুরি, বাপরে বাপ, আজ তো কলা পাতা দিয়ে মুড়িয়েছে। দারুণ কোয়ালিটি, একদম ফ্রেশ। মৌলি মটন নিয়ে নিয়েছে রূপু, এখনো লুচিতেই আটকে রয়েছে। এবার ইলিশটা তোমাদের একটু দেখাই। দারুণ তেল মাছটা তুই, পাবদা ঝাল, ঝাল ঝাল গরম চিকেন কষা, চিকেন গুলো ভীষণ সফট।
এরপর আমরা খাবো মটন ডাক বাংলো। বন্ধুরা দেখো একটা জিনিস তোমরা এখানে খেয়াল করেছো, এর আগে আমি যেখানে যেখানে মানে এর আগে আমি যে সমস্ত রেস্টুরেন্টে মটন ডাক বাংলো খেয়েছি সেসব জায়গায় কিন্তু আস্ত ডিম সিদ্ধ দিয়েছে, এখানে ডিমটা ভুজি টাইপ করে মিশিয়ে দিয়েছে, বুঝতে পারছো বন্ধুরা? খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। মাংসগুলো ধরলেই হাড় থেকে ফুলে আসছে, সফট, এক কথায় অনবদ্য। বন্ধুরা অনেক খেয়ে ফেলেছি, অবশেষে একটু আইসক্রিম খাই। দেখো স্কুপ করে দিয়েছে, ম্যাঙ্গো আর চকলেট দুই ফ্লেভারে নিয়েছি। আমি ম্যাঙ্গোটা খাই, বাকিরা সবাই চকলেট খাচ্ছে। মিশ্রি মৌরি চলে এলো, এবার চলে এলো সেই বেদনাদায়ক মুহূর্ত, ডিল মেটানোর পালা। আমার ডেবিট কার্ড সোয়াইপ মেশিনে পিন দিলাম, পেমেন্ট স্লিপ চলে এলো মেশিনের বাইরে। বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, যারা আমার ব্লগ নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, কিন্তু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। সবাই ভালো থেকো, টাটা।